স্কুলে দাম 50 টা টিয়া দাও, কি প্রত্যেকটা আমাদের 200 300 100 করে টাকা লাগে। কই পামু? তুমি যদি টাকা না দাও, তুমি বড় হইছো না, তোমার দায়িত্ব আছে না। কই পামু বাবা, টাকা নাই পয়সা নাই, তোর বাপ এমন করে আমার দেখিন গয়নাও বানাই দেনে যে আমি তোরে দিমু, তুই বেশি হয়তো ইন্টারফুট দিবি বা তুই চাকরি বাকরি জেনে যাবি। এই পোলাটা হয়েছে এক রুকা, যখন জি বায়না দেবো ওই বায়নাই করতে হবো। আল্লাহ কি আমার সে তফিকটা দিছে? আমার কিছু খেতে দাও, আমার ওই ভ্যান চালাবার যাইতে হবে, আমার কিছু খেতে দাও তাড়াতাড়ি যাই খেয়ে। আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি। খালি রুটি নিয়েছো আর কিছু নাই? কিছুই নাই ঘরে। আমার তো একটা মরিচ পেঁয়াজ দইলে দাও। ঠিক আছে তাহলে আমি নিয়ে আসি। এই যে এখন তো লাও পেঁয়াজ আর মরিচ দিয়ে রুটি খাওয়া যাইতাছো, ভ্যান লিয়া ঘরে কোনো কোনো বাজার নাই, রাত্রিতে কি খাবো চিন্তা ভাবনা করে গাড়ি চলে আসেন? কিছুই নাই না, আল্লাহ বসা, আল্লাহ যদি ভাগ্যে মিলায় আল্লাহ মিলাবই। আমি না খাইছে? ও খাইছে, স্কুলে যাইবো। স্কুলে যাইবো? হ্যাঁ। শামিমও খাইছে? শামিম আসে নাই। আসে নাই না? আচ্ছা ঠিক আছে, ও না খাইছে, খাবো নি, ওই সকালে বাইরে গেছে। এখন তো কাঁচা পেঁয়াজ রুটি খাবলা খাবলা খাইতেছো, রাতের বেলা কি খাবা? দেশের যে অবস্থা, সব জিনিসের দাম বেড়ে গেছে, চাইলের দাম আটার দাম সব বেড়ে গেছে, কাজেই সারাদিন ভ্যান চালানে বয়ে থাকি, একটা প্যাসেঞ্জার পাওয়া যায় না। এই ডাকতি 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 একটা ভাগ্যে মিলে দেয় 5 টাকা 10 টাকা, আর ওই দিয়ে আমি সংসার চালানো। গরিব মানুষের সংসার কি চলবে? বুঝতে না আর বুঝাইও নি। রাত্রে কি খাবি হে কোনো ব্যবস্থা নাই, চাল ডাল চাউল কোনো কিছুই নাই। আমি জানি না, আমার 50 টাকা দাও, পরীক্ষা ফিস দেব। আচ্ছা ঠিক আছে দিয়া দাও, তুমি 50 টাকা, আমি কার্টেন কর্জ করলে আসি, সংসার চলাবো নি। 50 টাকা দিয়ে দিমো? হ্যাঁ। তাহলে রাত্রে আবার কিতা কি চলবা নি? ওই যে ওই পারে যায়লা 50 টাকা ধার করলে এসে আমেলা বাজার সাদা করে রাত্রি পাকশাক আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা মা নিয়ে যা, মিয়া বড় হয়ে গেছে, মিয়া লাগবো দেয়া লাগবো না। আচ্ছা যাও মা, ঠিক মতো স্কুলে যাইও। ঠিক আছে আব্বা, স্কুলে গেলাম তাহলে, দোয়া করো। আচ্ছা মা যাও, দেখে শুনে যাইও মা। আচ্ছা বাবা দোয়া করো, দিনকাল অবস্থা কল বালা না, দেখে শুনে যাইও। টাকা দেন আমারে বাবারে, তুই তো টাকা চাইলে ঠিকই আছে, আসলে আমার কাছে একটা টাকাও নাই, 50 টাকা আছিল তোর বইনে পরীক্ষা ফিস দিবে নিয়ে গেল, তোর আমি টাকাটা করতে দিই, তোর 100 100 100 200 500 দি দি দি, এ পর্যন্ত দিতে আমি শেষ হয়ে গেলাম। আমার ব্যান চালা চলে তখন আমার গিটা হাতে ব্যথা হয়ে গেছে গা, আমি তোর টাকা বসা দিতে পারবো না। আমি আমি কি করবো, ওর টাকা আছে দিবা না তুমি? আমি তো প্রতি মাসে 3 4 টাকা করে মানে দরখাস্ত লিখি, প্রত্যেকটা আমাদের 200 300 100 করে টাকা লাগে। কই বামু, তুমি যদি টাকা না দাও? তুমি আমি বড় হইছো না, তোমার দায়িত্ব আছে না? তুমি বড় হইছো না, তোমার একটা দায়িত্ব আছে, তোমার বোন আছে, তোমার বোনের লেখাপড়া করে তোমার বোনের বিয়ে দিতে হবে, তোমার মায়ের কষ্ট আমার কষ্ট না, তোমার সহ্য না, এগুলো আমার কোনো লাভ নাই। আমি তো প্রতি মাসে তো ইন্টারভিউ দিতে আসি, আর চাকরি হয় না, আমি কি করবো? তুমি আমার বাড়িতে সব আছে না, যাও কাছে। এই তোমরা সব আছে, আমি কত কি জানি, চুপ থাকো।
তোমার কোলা টাকা দিয়ে দিতে আমার জীবনটা শেষ করে দিছে আমার আর সহ্য করতে পারি কিছু দাও না আমার 100 টাকা দিব আমার 100 টাকা আই বাবা তোর বাবার হাতে টাকা নাই বাবা কই টাইম দিব তুই বুঝ বুঝছ না তো বড় হয়েছিস বাবা চাকরি বাকরি কর আমার টাকা তোর বাবা আমার 100 টাকা তোর বাবার কষ্টের জীবন কষ্ট কষ্ট করে গান গান চলে গেছে তুই একটা কাজই করো এটা চাকরি দেখি না চাকরি লে বাবা চাকরি লে আমি সব কিছু করতেছি কিন্তু চাকরি তাহলে আমার দুকুটা যাব বাবা এরকম করে না বাবাটা বাবা হ্যাঁ বাবা তুই তোর বাপের দুকুটা বুঝছ না বড় পোলা তুই তোর বাপ সারাদিন ভ্যান গাড়ি চালায় যা ইনকাম করে এগুনি লেসি আমার মুখে চাল ডাল লেসি দে আমরা আর করে রাইন্দি খাই তুই যদি না বুঝাস তাহলে দুঃখটা বুঝবো কেটা রে বাবা আয় বাবা তুই দেখিস না একটা চাকরি করে বাবা আমার দুঃখ যাবো গা আচ্ছা ঠিক আছে যাও এখানে বয় বাবা আম্বো হাম না এখন সব সারা দিন ভ্যান্ডালি যায় রোড গার্ড থাকে কয়টা একামাই করে এই যে এখন মরি যার পেঁয়াজ ডলি রুটি খায় গেল গা তোর বোন পরীক্ষার ফিস লেয়ার জন্য কান্দে লাইছে তোর বোনেরে 50 টাকা ছিল 50 টাকা দিছে বাবা তুই বড় হয়েছিস এখন দেখিস না একটা চাকরি বাকরি খুঁজি চাকরি বাকরি কর বাবা আমার আর তোর বাপের দুঃখটা যাবো বাবা না হলে তো আমার গলার দর্দে মরতে হবো বাবা আমি কোন জায়গায় আমি ইন্টারভিউ না দিছি কোন জায়গায় না ইন্টারভিউ দিছি আমার যদি চাকরি না হয় মা আমি কি করব এখন আমি সব জায়গাতে ইন্টারভিউ দিছি আর তুমি তো জানো যে আমি কোন জায়গায় বাদ রাখি না ইন্টারভিউ দেওয়ার জন্য চাকরি নিতে গেলে 5 লাখ 10 লাখ 12 লাখ করে টাকা লাগে এই টাকা আমি কই পামু মা তুমি বাবা আমরা গরিব মানুষ কই পামু বেটা ক এখন কই পামু বাবা টাকা নাই পয়সা নাই তোর বাপ এমন করে আমার দেখিন গয়নাও বানায় দেনে যে আমি তোরে দিমু তুই বেশি পাতলি ইন্টারভিউ দিবি বা তুই চাকরি বাকরি জন্য যাবি বাবা দেখি শুনি তেলা কাজ কাম কর কইরি টাকা পয়সা গুছা তো চাকরি ব্যবস্থা করমু বাবা টাকা সারা মা চাকরি হয় না ওই যে ইন্টারভিউ আমি টাকা দেই টাকা নষ্ট 100 200 বাবা এরকম করে জালালে পার তোর বাপের আমার গলার দর্দে মরতে হবে তুই বুঝছ না কি জানে বাবা তোর গুন্ডা বড় হয়ে গেছে এখন দেশের আভা খারাপ কোন মানুষ কোন দিকে কি দুর্নাম বাইর করো তার নাই ঠিক তোর গুন্ডাকে তো বিয়া দেওয়া লাগবে আর তোর বাপ বিদ্ধ হয়েছে আমি বিদ্ধ হয়েছে আমরা দুজন মেরে যাই কি তাহলে দুঃখ যাবে গা তোর ভাই বোনে ভালোভাবে চলা খা এটা কইও না মা তুমি না তুমি মরে গেলে আমি কি বাগরা থাকবো মা তাহলে মার তোর দল সাইজ বাবা তাহলে দেখি শুনি কাম কাজ কর পরে চাকরি ব্যবস্থা কর আচ্ছা আমি দেখতাছি দেখি কি করা যায় ঠিক আছে বাবা তাহলে পারা যায় না এই পোলাটা হচ্ছে এক রুকা যখন জি বানা দেব ওই বানাই করতে হবো আল্লাহ কি আমার সে তৌফিকটা দিছে যে আমরা এই জমিন জাতি বেশি কি গয়না পাতি বেশি পোলা চাকরির জন্য আমরা হাঁটাহাঁটি করবো বা টাকা পয়সা খরচ করবো আল্লাহ আমার গরিব মানুষের দিন নিতে চায় না অনেক কষ্টে আমার জীবনটা যাইতাছে দেখে না যে গরিবের মুখে তার একটু চাই তো আল্লাহ মানে যে বেড়া যায় রয়েছে আমার এই গরিব মানুষের উপর আসেন ভাই আসেন আসেন শেষকান্দি বাজার সরতেল আসেন একটা পেশেন্টার মিলে বাইকে মিলে না রে হাই রে কপাল যে দেশের যে অবস্থা চাইলে বাজার সব জিনিসের বাজার বাড়িতে বউ বাচ্চা নিয়ে করে এটা খুবই কঠিন আসেন আসেন ভাই আসেন একবারে এক ধরা চাউলের দাম 300 টাকা ব্যাংকে লাগে 300 টাকা দোকান যায় খুব কঠিন অবস্থা হ্যাঁ ভাই যাবো যাবো ভাই ভাড়া বেশি না ভাই যে 10 টাকা দিন ভাই 10 টাকা দিন 10 টাকা দিন আর একটা প্রশ্ন হইলে ভালো হইতো শেষকান্দে একজন আসেন শেষকান্দে শেষকান্দে সরা তো একটা প্রশ্ন আসেন আসেন ভাই আসেন আসেন হ্যাঁ যাবো গো যাবো ভাড়া দেশের অবস্থা এক ধরা চাউলের দাম বেশি সব জিনিসের দামই বেশি 20 টাকা দেন 20 টাকা দেন হ্যাঁ 20 টাকা দেন আচ্ছা আচ্ছা উঠুন 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 রে আমার কপাল কি ছিল এই লেখা সারা দিন দয়াল আমার তো কোনো কত পায় না কি লেখা ছিল রে বন্ধু
তোমার কেন হাসপাতালে নিমো না কোন নিমো এই কথা বসে দেখি বাবা আমার বাড়তে নিয়ে নাও আর বাড়তে গেলে তো তোমার একটু নাও বাড়তে গেলে তো সিগরা সিগরি বাজবনি বাড়তে গেলে সিগরা সিগরি বাজবনি আমি তোমার নিয়ে কি জ্বালা হইল আমি কোন নিয়ে যামু তোমার এই কথা আমার তোমার ভাই আছে দেখে নামো একটু বারে বারে নামো আমার স্বামী আছে স্বামী কি বাড়তে আমার চাষি আছে হ্যাঁ একটু চিন্তা করো না দিলাম তোর বাবা চিকিৎসা করলি এখন বাবা এই সংসারের দায়িত্ব ডালিব কে
আমার বাপের ব্যান চালায় আমি রোজগার করবো। আজ থেকে তোমার আর বাপের কোনো দুঃখ রাখবো না মা, আমি কোনো দুঃখ রাখবো না। আজকে থেকে তোমাদের যত এই টাকা পয়সা যা লাগে সব রোজগার আমি করবো মা, তোমার কোনো তোমরা কোনো টেনশন করো না, পিছনে দৌড় পারবো না মা। আমার বাপের যে ব্যান আছে ওই ব্যান চালায় আমি রোজগার করে আমার বোনটারে ভালো দেখে বিয়ে দিবো মা, তোমরা কোনো টেনশন করো না মা, তোমরা কোনো টেনশন করো না। বাবা